আমার প্রিয় দেশবাসী নমস্কার যখন আমি মন কি বাত বলি তখন এমন মনে হয় যেন আপনাদের মাঝে আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে উপস্থিত রয়েছি আমাদের ছোট ছোট কথা যা একে অন্যকে কিছু শিখিয়ে যায় জীবনে টকমিষ্টি অভিজ্ঞতা যা প্রাণ ভরে জীবন যাপনের প্রেরণা হয়ে ওঠে এটাই তো মন কি বাত আজ দু একুশ সালের জানুয়ারি মাসের শেষ দিন আপনারাও কি আমার মতোই এটা ভাবছেন যে কিছুদিন আগেই তো দু হাজার একুশ সাল শুরু হল মনেই হয় না যে পুরো জানুয়ারি মাস কেটে গেল একেই তো বলে সময়ের গতি কয়েকটা দিন আগের কথাই তো মনে হয় যখন আমরা একে অপরকে শুভকামনা জানাচ্ছিলাম আবার আমরা লহরি পালন করলাম মকর সংক্রান্তি পালন করলাম পঙ্গল বিহু পালন করলাম দেশের ভিন্ন ভিন্ন অংশে উৎসবে ধুম পড়ে গিয়েছিল তেইশে জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পরাক্রম দিবস হিসাবে পালন করলাম আর ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসের চমকপ্রদ প্যারেডও দেখেছি সংসদের সংযুক্ত অধিবেশনে রাষ্ট্রপতি মহোদয়ের ভাষণের পর বাজেট অধিবেশনও শুরু হয়ে গিয়েছে এই সব কিছুর মধ্যে আরও একটা কাজ হলো, যার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি এটা হলো পদ্ম পুরস্কারের ঘোষণা অসাধারণ কর্মের নিদর্শন রাখা ব্যক্তিদের রাষ্ট্র সম্মানিত করেছে তাদের কীর্তি আর মানবতার জন্য অবদানের কারণে এই বছরও পুরস্কার প্রাপকদের মধ্যে সেই সব মানুষ রয়েছেন যারা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অনন্য সাধারণ কাজ করেছেন নিজেদের কর্মের মাধ্যমে কারু জীবন বদলে দিয়েছেন দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন অর্থাৎ মাটির কাছে থেকে কাজ করা আনসাং হিরোজদের সম্মান দেওয়ার যে পরম্পরা দেশ শুরু করেছিল কয়েক বছর আগে সেটা এই বছরও বজায় রাখা হয়েছে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে এই সব মানুষদের সম্পর্কে তাদের অবদান সম্পর্কে অবশ্যই জানুন পরিবারের মধ্যে তাদের সম্পর্কে আলোচনা করুন দেখবেন সবাই কিভাবে এতে প্রেরণা পান এই মাসে ক্রিকেট পিচ থেকেও খুব ভালো খবর এসেছে আমাদের ক্রিকেট টিম প্রারম্ভিক সমস্যার পর চমকপ্রদ প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়ার সিরিজ জিতেছে আমাদের খেলোয়াড়দের কঠিন পরিশ্রম আর দলগত সংহতি প্রেরণা দেওয়ার মতো এই সব কিছুর মধ্যে দিল্লিতে ছাব্বিশে জানুয়ারি তেরঙ্গার অপমান দেখে দেশ খুব দুঃখ পেয়েছে আগামী সময়কে আমাদের নতুন আশা আর নবীনতায় ভরিয়ে তুলতে হবে আমরা গত বছর অসাধারণ সংযম আর সাহসের পরিচয় দিয়েছি এই বছরও আমাদের কঠিন পরিশ্রম করে নিজেদের প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে নিজেদের দেশকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে হবে আমার প্রিয় দেশবাসী এই বছর শুরুর সঙ্গে সঙ্গে করোনার বিরুদ্ধে আমাদের লড়াইয়ের প্রায় এক বছর পূর্ণ হয়ে গেল যেমনভাবে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই এক দৃষ্টান্ত হয়ে রয়েছে তেমনি আমাদের টিকাকরণ কর্মসূচিও পৃথিবীতে এক দৃষ্টান্তে পরিণত হচ্ছে আজ ভারত পৃথিবীর সবথেকে বড় কোভিড টিকাকরণ কর্মসূচি চালাচ্ছে জানেন কি আপনারা আরও গর্বের বিষয় কি আমরা সবথেকে বড় টিকাকরণ কর্মসূচির সঙ্গে পৃথিবীর মধ্যে সবথেকে দ্রুত গতিতে নিজেদের নাগরিকদের টিকাও দিচ্ছি কেবল পনেরো দিনে ভারত নিজের তিরিশ লক্ষেরও বেশি করোনা ওয়ারিয়রের টিকাকরণ করেছে যেখানে আমেরিকার মতো সমৃদ্ধ দেশেরও এই কাজে আঠারো দিন লেগেছিল আর ব্রিটেনের লেগেছিল ছত্রিশ দিন বন্ধুরা মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন আজ ভারতের আত্মনির্ভরতার প্রতীক তো বটেই ভারতের আত্মগৌরবের প্রতীকও বটে নমো অ্যাপে ইউপি থেকে হিমাংশু যাদব লিখেছেন মেইড ইন ইন্ডিয়া ভ্যাকসিন দেখে মনে এক নতুন আত্মবিশ্বাস এসে গিয়েছে মাদুরাই থেকে কীর্তিজি লিখেছেন যে ওর অনেক বিদেশি বন্ধু মেসেজ পাঠিয়ে ভারতের প্রতি ধন্যবাদ জানাচ্ছেন কীর্তিজির বন্ধুরা ওকে লিখেছেন যে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত যেভাবে দুনিয়াকে সাহায্য করেছে তাতে তাদের মনে ভারতের প্রতি সম্মান আরও বেড়ে গিয়েছে কীর্তিজি দেশের এই গৌরবগাথা শুনে মন কি বাতের শ্রোতাদেরও গর্ব হচ্ছে আজকাল আমিও ভিন্ন ভিন্ন দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীদের কাছ থেকে ভারতের জন্য এমন বার্তা পাচ্ছি আপনারাও দেখেছেন যে সম্প্রতি ব্রাজিলের রাষ্ট্রপতি টুইট করে যেভাবে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন সেটা দেখে প্রত্যেক ভারতবাসীর কতটা ভালো লেগেছে হাজার হাজার কিলোমিটার দূরে দুনিয়ার দূর সুদূর প্রান্তের অধিবাসীদের রামায়ণের সেই প্রসঙ্গ সম্পর্কে এতটা জ্ঞান রয়েছে তাদের মনে এত গভীর ছাপ রয়েছে এটা আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য বন্ধুরা এই টিকাকরণ কর্মসূচিতে আরও একটা বিষয় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সংকটের সময় ভারত দুনিয়ার সেবা এই কারণে করতে পারছে কারণ ভারত আজ ওষুধ এবং টিকার ক্ষেত্রে সক্ষম আত্মনির্ভর এই ভাবনা আত্মনির্ভর ভারত অভিযানেরও অন্তর্ভুক্ত ভারত যত সক্ষম হবে ততই বেশি মানবতার সেবা করবে ততই বেশি লাভ হবে দুনিয়ার আমার প্রিয় দেশবাসী প্রত্যেকবার আপনাদের কাছ থেকে অনেক চিঠি পাই নমো অ্যাপ এবং মাই গভ মেসেজ ফোন কলের মাধ্যমে আপনাদের কথা জানার সুযোগ পাই এই এত বার্তার মধ্যে একটিই আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে এই বার্তাটি হল প্রিয়াঙ্কা পান্ডেওর তেইশ বছরের প্রিয়াঙ্কা হিন্দি সাহিত্যের বিদ্যার্থী এবং বিহারের শিবানের বাসিন্দা প্রিয়াঙ্কা নমো অ্যাপে লিখেছেন যে দেশের পনেরোটি পর্যটনস্থলে যাওয়ার ব্যাপারে আমার পরামর্শে উনি খুব অনুপ্রাণিত হয়েছেন তাই উনি পয়লা জানুয়ারি একটি বিশেষ জায়গার জন্য রওনা দেন সেই জায়গাটা হল ওর বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে দেশের প্রথম রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদের পৈতৃক নিবাস প্রিয়াঙ্কাজি খুব সুন্দর কথা লিখেছেন যে নিজের দেশের মহান ব্যক্তিত্বদের জানার লক্ষ্যে এটি ওঁর প্রথম পদক্ষেপ প্রিয়াঙ্কাজি ওখানে ড রাজেন্দ্র প্রসাদের লেখা বই অনেক ঐতিহাসিক ছবি পান প্রিয়াঙ্কাজি আপনার এই অভিজ্ঞতা অন্যদেরকেও উৎসাহিত করবে বন্ধুরা এই বছর থেকে ভারত স্বাধীনতার পঁচাত্তর বছরের সমারোহ অমৃত মহোৎসব আরম্ভ করবে এই মহানায়কেরা যাদের জন্য দেশ স্বাধীনতা লাভ করেছে তাদের সঙ্গে জড়িত স্থানীয় জায়গাগুলির সন্ধান করা সেগুলি সম্পর্কে জানার এটাই উপযুক্ত সময় বন্ধুরা আমরা স্বাধীনতার আন্দোলন এবং বিহারের কথা বলছিলাম এবং এই প্রসঙ্গে আমি নমো অ্যাপে চর্চিত আরও একটি বিষয়ের উল্লেখ করতে চাই মুঙ্গেরবাসী জয়রাম বিপ্লব আমাকে তারাপুর শহীদ দিবস সম্পর্কে লিখে পাঠিয়েছেন পনেরোই ফেব্রুয়ারি উনিশশো বত্রিশে দেশভক্তদের একটি দলের বহু বীর নবযুবককে ইংরেজরা অত্যন্ত নির্মমভাবে হত্যা করে ওদের একমাত্র অপরাধ ছিল তারা বন্দে মাতারম এবং ভারত মাতার জয় স্লোগান দিচ্ছিলেন আমি সেই বীর শহীদদের প্রণাম জানাচ্ছি এবং তাদের সাহসকে শ্রদ্ধাপূর্বক স্মরণ করছি এই বিষয়টি সকলের সামনে নিয়ে আসার জন্য আমি জয়রাম বিপ্লবজিকে ধন্যবাদ জানাই এটি এমন একটি বিষয়ে যার সম্পর্কে কখনো যথাযথ আলোচনা হয়নি আমার প্রিয় দেশবাসী ভারতের সব জায়গায় সব মফস্বল এবং গ্রামে স্বাধীনতার লড়াই সমস্ত শক্তি দিয়ে লড়া হয়েছিল ভারতের প্রত্যেক অঞ্চলে এমন সুপুত্র ও বীরাঙ্গনাদের জন্ম হয়েছে যারা রাষ্ট্রের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমাদের উচিত তাঁদের সংঘর্ষ এবং তার সঙ্গে সম্পৃক্ত স্মৃতিগুলি যথাযথ সম্মানপূর্বক বাঁচিয়ে রাখা এই বিষয়গুলি আগামী প্রজন্মের জন্য লিপিবদ্ধ করে রাখা যাতে তাদের স্মৃতি জীবিত থাকে আমি সমস্ত দেশবাসীকে বিশেষ করে আমার যুব বন্ধুদের আহ্বান জানাই যে তারা দেশের স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত ঘটনাগুলি সম্পর্কে লিখুন নিজেদের অঞ্চলে স্বাধীনতার সময়ের শৌর্য বীর্যের গাথা নিয়ে বই লিখুন ভারত যখন স্বাধীনতার পঁচাত্তরতম বর্ষ পূর্তি উদযাপন করবে তখন আপনাদের লেখাগুলি সেই সব বীর নায়কদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হবে ইন্ডিয়া সেভেন্টি ফাইভ উপলক্ষে ইয়ং রাইটারদের জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এর ফলে সমস্ত রাজ্যের এবং সব ভাষার যুব লেখকরা উৎসাহ পাবে দেশে এমন বহু লেখক তৈরি হবে যাঁদের ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে গভীর পড়াশোনা থাকবে জ্ঞান থাকবে আমাদের এরকম উঠতি প্রতিভাদের সম্পূর্ণ সহযোগিতা করা উচিত এর ফলে ভবিষ্যতের দিক নির্ধারণ করার জন্য থট লিডারদের একটি দল তৈরি হবে আমি আমাদের যুববন্ধুদের এই উদ্যোগের অংশীদার হওয়ার এবং নিজেদের সাহিত্যিক প্রতিভার প্রয়োগ করার আমন্ত্রণ জানাই এই সম্পর্কে আরও জানতে পারবেন শিক্ষামন্ত্রকের ওয়েবসাইট থেকে আমার প্রিয় দেশবাসী মন কি বাত অনুষ্ঠানে শ্রোতাদের কি ভালো লাগে তা আপনারাই ভালো জানেন কিন্তু আমার মন কি বাত অনুষ্ঠানে সবচেয়ে ভালো লাগে যে আমি অনেক কিছু জানতে পারি শিখতে পারি পড়তে পারি পরোক্ষভাবে আপনাদের সকলের সঙ্গে যোগাযোগের সুযোগ মেলে কারো কোনো বিশেষ উদ্যোগ কারো দেশের জন্য করা বিশেষ কাজ তাদের প্রাণশক্তি এই সব আমাকে খুবই অনুপ্রাণিত করে উজ্জীবিত করে হায়দ্রাবাদের বৈনপল্লীতে এক স্থানীয় সবজি বাজার কীভাবে তাদের দায়িত্ব পালন করছে সেটা পড়ে আমার খুব ভালো লেগেছে আমরা দেখেছি নানা কারণে সবজি বাজারে অনেক সবজি নষ্ট হয় এই সব পচা সবজি এদিক ওদিক পড়ে থাকে ময়লা ছড়ায় কিন্তু বৈনপল্লী সবজি বাজারের সকলে সিদ্ধান্ত নেয় যে রোজ যে সবজিগুলি বেঁচে যাবে সেগুলি এভাবে শুধু শুধু ফেলা হবে না সমস্ত বাজারের সঙ্গে যুক্ত মানুষেরা সিদ্ধান্ত নিয়েছেন এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে নষ্ট হয়ে যাওয়া সবজি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আপনারা হয়তো কখনো শুনে থাকতে পারেন এটাই তো ইনোভেশনের শক্তি বৈনপল্লীর বাজারে আগে যা ওয়েস্ট ছিল তা থেকেই আজ ওয়েলথ ক্রিয়েট হচ্ছে এটাই তো আবর্জনা থেকে সোনা তৈরির যাত্রা ওখানে প্রতিদিন প্রায় দশ টন ওয়েস্ট সংগৃহীত হয় তাকে একটি প্ল্যান্টে একত্রিত করা হয় প্ল্যান্টের ভেতরে প্রতিদিন এই ওয়েস্ট থেকে পাঁচশো ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয় আর প্রায় তিরিশ কিলো বায়োফুয়েলও তৈরি হয় এই বিদ্যুতেই সবজি বাজার আলোকিত হয় আর যে বায়োফুয়েল তৈরি হয় তা দিয়ে বাজারের ক্যান্টিনে খাবার প্রস্তুত করা হয় বলুন তো এ এক আশ্চর্য প্রয়াস না এমনই আরও একটি অভাবনীয় কাজ হরিয়ানার পঞ্চকুলার বড়ত গ্রাম পঞ্চায়েতও করে দেখিয়েছে এই পঞ্চায়েতের জমিতে জল নিকাশির সমস্যা ছিল তার ফলে নোংরা জল এখানে সেখানে জমে থাকত রোগ ছড়াত কিন্তু বড়তের অধিবাসীরা ঠিক করলেন এই ওয়াটার ওয়েস্ট থেকেই ওয়েলথ ক্রিয়েট করবেন গ্রাম পঞ্চায়েত পুরো গ্রাম থেকে আসা নোংরা জলকে এক জায়গায় একত্রিত করে ফিল্টার করতে শুরু করলেন এবং ফিল্টার করা এই জল এখন গ্রামের কৃষকেরা খেতে সেচের জন্য ব্যবহার করছেন অর্থাৎ দূষণ আবর্জনা এবং রোগ থেকে মুক্তিও আবার ক্ষেতের জল সেচও বন্ধুরা পরিবেশ সুরক্ষার মাধ্যমে কীভাবে উপার্জনের রাস্তা খুলে যায় তার একটি উদাহরণ অরুণাচল প্রদেশের তাওয়াংয়েও দেখার সুযোগ হয়েছে অরুণাচল প্রদেশের এই পাহাড়ি এলাকায় বহু শতাব্দী ধরেই মনসুগু নামের একটি কাগজ তৈরি করা হয় এই কাগজ এখানকার স্থানীয় সুগু শেং নামের একটি গাছের ছাল থেকে বানানো হয় তাই এই কাগজ তৈরি করার জন্য গাছ কাটতে হয় না এছাড়া এটি বানাতে কোনো কেমিক্যালও ব্যবহৃত হয় না অর্থাৎ এই কাগজ পরিবেশ ও স্বাস্থ্য উভয়ের জন্যই নিরাপদ এমনও একটা সময় ছিল যখন এই কাগজ রপ্তানি হতো। কিন্তু যখন আধুনিক প্রযুক্তিতে বহুল পরিমাণে কাগজের উৎপাদন শুরু হলো তখন এই স্থানীয় শিল্প অবলুপ্তির দৌড় গোড়ায় পৌঁছে গিয়েছিল এখন এক স্থানীয় সামাজিক উদ্যোক্তা গম্বু এই শিল্পকে পুনরুজ্জীবিত করার প্রয়াস নিয়েছেন এর ফলে এখানকার আদিবাসী ভাই বোনেদের উপার্জনও হচ্ছে আমি কেরালেরও একটি খবর দেখেছি যা আমাদের সবার নিজস্ব দায়িত্ব সম্পর্কে সচেতন করে কেরলের কোট্টামের এক বিশেষভাবে সক্ষম প্রবীণ এন এস রাজাপ্পান সাহেব জি প্যারালিসিসের জন্য চলাফেরায় অসমর্থ কিন্তু এতে স্বচ্ছতার প্রতি তাঁর নিবেদনে কোনো খামতি হয়নি তিনি বিগত অনেক বছর ধরে নৌকা করে ভেম্বানাথ ঝিলে যান এবং ঝিলে ফেলা প্লাস্টিকের বোতল বার করে আনেন বাবুন রাজাপ্পানজির চিন্তাভাবনা কতটা মহৎ আমাদেরও রাজাপ্পানজির থেকে অনুপ্রাণিত হয়ে স্বচ্ছতার জন্যে যেখানে যেখানে সম্ভব অংশগ্রহণ করা উচিত আমার প্রিয় দেশবাসী কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমেরিকার সান ফ্রান্সিসকো থেকে বেঙ্গালুরুর জন্য একটি নন স্টপ ফ্লাইটের কমান্ড ভারতের চার মহিলা পাইলট সামলেছেন দশ হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ সফর অতিক্রম করে এই ফ্লাইট সোয়া দুশোর বেশি যাত্রীদের ভারতে নিয়ে এসেছে আপনারা এবার ছাব্বিশে জানুয়ারির প্যারেডেও নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভারতীয় বায়ু সেনার দুই মহিলা অফিসার নতুন ইতিহাস রচনা করেছেন ক্ষেত্র যাই হোক দেশের নারীদের অংশগ্রহণ ক্রমাগত বেড়েই চলেছে কিন্তু প্রায়শই আমরা দেখে থাকি দেশের গ্রামে গ্রামে ঘটে চলা এই ধরনের পরিবর্তনের বিষয়ে তেমন চর্চা হয় না তাই যখন আমি মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি খবর দেখলাম তখন আমার মনে হল যে এর উল্লেখ তো মন বাতে আমার অবশ্যই করা উচিত এই খবর অনেক অনুপ্রেরণা জোগাবে জব্বলপুরের চিচগাঁওতে কিছু আদিবাসী মহিলা একটি রাইস মিলে দৈনিক মজুরিতে কাজ করতেন করোনা বৈশ্বিক মহামারী যেভাবে পৃথিবীর সব মানুষকে প্রভাবিত করেছে সেইভাবেই এই মহিলারাও প্রভাবিত হয়েছিলেন তাদের রাইস মিলে কাজ বন্ধ হয়ে যায় এটা স্বাভাবিক যে তার ফলে উপার্জনের সমস্যা শুরু হয়েছিল কিন্তু তারা নিরাশ হননি তারা হার মানেননি তারা ঠিক করলেন একসঙ্গে মিলে তাদের নিজেদের রাইস মিল চালু করবেন যে মিলে তারা কাজ করতেন তারা তাদের মেশিনও বিক্রি করতে চাইছিল এদের মধ্যে মিনা মিনারাহান্ড জি সব মহিলাদের একত্রিত করে স্বয়ং সমূহ প্রতিষ্ঠা করলেন এবং সবাই নিজেদের সঞ্চিত পুঁজি দিয়ে পয়সা জোগাড় করলেন যেটুকু অর্থের অভাব হয়েছিল আজীবিকা মিশনের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ করে ফেললেন আর এখন দেখুন এই জনজাতি বোনেরা আজ সেই রাইস মিল কিনে ফেললেন যেখানে তাঁরা একসময় কাজ করতেন আজ তারা নিজেদের রাইস মিল চালাচ্ছেন এতদিনে এই মিল প্রায় তিন লাখ টাকা মুনাফা অর্জন করেছে এই মুনাফা দিয়ে মিনাজি ও তার সহযোগীরা প্রথমে ব্যাংকের ঋণ শোধ করেছেন এবং নিজেদের ব্যবসা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন করোনা যে পরিস্থিতির সৃষ্টি করেছিল তাকে মোকাবিলা করতে দেশের আনাচে কানাচে এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে আমার প্রিয় দেশবাসী আমি যদি আপনাদের বুন্দেলখাণ্ডের কথা বলি কোন কথা আপনাদের মনে পড়বে ইতিহাসের চর্চা যাঁরা করেন এক্ষেত্রে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের কথা বলবেন আবার অনেকে সুন্দর ও শান্ত ওর্ছার কথা ভাববেন অনেকের এই অঞ্চলের অত্যধিক গরমের কথাও মনে পড়বে কিন্তু এখন এখানে এমন কিছু অভিনব ঘটছে যা খুবই উৎসাহব্যঞ্জক ব্যঞ্জক এবং যার সম্বন্ধে আমাদের অবশ্যই জানা উচিত কিছুদিন আগে ঝাঁসিতে মাসব্যাপী স্ট্রবেরি ফেস্টিভ্যাল শুরু হয়েছিল যে কেউ অবাক হয়ে ভাববেন স্ট্রবেরি আর বুন্দেলখণ্ড কিন্তু এটাই সত্যি এখন বুন্দেলখণ্ডে স্ট্রবেরি খামার নিয়ে উৎসাহ বাড়ছে আর এই উদ্যোগে বিশেষ ভূমিকা নিয়েছেন ঝাঁসির এক কন্যা গুরলিন চাওলা আইনের ছাত্রী গুরলেন প্রথমে নিজের বাড়িতে এবং খেতে সফলভাবে স্ট্রবেরি চাষ করে ঝাঁসিতেও যে স্ট্রবেরি চাষ হতে পারে এই বিশ্বাস প্রতিষ্ঠা করেছেন ঝাঁসির স্ট্রবেরি ফেস্টিভ্যাল স্টে অ্যাট হোম কনসেপ্টের ওপর জোর দেয় এই মহোৎসবের মাধ্যমে কৃষক ও যুবদের নিজেদের বাড়ির পেছনে কি ছাদে টেরেস গার্ডেনে বাগান করার ও সেখানে স্ট্রবেরি চাষের জন্য উৎসাহিত করা হচ্ছে নতুন টেকনোলজির সাহায্যে দেশের অন্যান্য অঞ্চলেও এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে যে স্ট্রবেরি একসময় পাহাড়ের ফল হিসাবে পরিচিত ছিল আজ কচ্ছের মতো রুক্ষ জমিতেও তার চাষ হচ্ছে এবং কৃষকদের আয় বাড়ছে বন্ধুরা স্ট্রবেরি ফেস্টিভ্যালের মতো চিন্তাভাবনা ইনোভেশনের স্পিরিট প্রদর্শন তো করছে আবার আমাদের কৃষি ক্ষেত্রে যে নতুন টেকনোলজির প্রয়োগ হচ্ছে তারও জানান দিচ্ছে বন্ধুরা চাষবাস আধুনিক করার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ এবং অনেক পদক্ষেপও নিচ্ছে সরকারের এই প্রয়াস আগামী দিনেও চালু থাকবে আমার প্রিয় দেশবাসী কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামের এক চিত্রকর সরমুদ্দিনের ভিডিও ছিল তিনি আনন্দের সঙ্গে বলছিলেন রামায়ণ নির্ভর পেইন্টিং দু লাখ টাকায় বিক্রি হয়েছে এতে তাঁর গ্রামবাসীদেরও আনন্দ হয়েছে এই ভিডিও দেখার পর এই বিষয়ে আমার জানার আগ্রহ হয়েছে এইভাবে পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত ভালো উদ্যোগের বিষয়ে জানতে পারি যা আমি আপনাদেরকে অবশ্যই জানাতে চাই পর্যটন মন্ত্রকের রিজিওনাল অফিস মাসের শুরুতে বাংলার গ্রামে একটি ইনক্রেডিবল ইন্ডিয়া উইকেন্ড গেটওয়ে শুরু করেছে এখানে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পূর্ব বর্ধমানের হস্তশিল্পীরা ভিজিটার্সদের জন্য হ্যান্ডিক্রাফ্ট ওয়ার্কশপ আয়োজন করেছিলেন আমি এও জেনেছি ইনক্রেডিবল ইন্ডিয়া উইকেন্ড গেটওয়েজের সময় হ্যান্ডিক্রাফ্টের যে বিক্রি হয়েছে তাতে হস্তশিল্পীরা যথেষ্ট উৎসাহিত হয়েছেন সারা দেশের মানুষেরা নতুন নতুন পদ্ধতিতে আমাদের কলা জনপ্রিয় করে তুলছেন ওড়িশার রাউরকেল্লার ভাগ্যশ্রী শাহুকে দেখুন এমনিতে তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী ছিলেন কিন্তু কিছুদিন তিনি পটচিত্র আঁকা শিখতে শুরু করেন এবং সাফল্য লাভ করেন কিন্তু আপনারা কি জানেন তিনি তার পেন্টিং কোথায় এঁকেছেন সফট স্টোনস সফট স্টোন্সের ওপর কলেজ যাতায়াতের পথে ভাগ্যশ্রী যে সফট স্টোনস পেয়েছিলেন সেগুলো জোগাড় করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন তারপর দিনে দু ঘণ্টা এই পাথরের ওপর পটচিত্র স্টাইলে পেইন্টিং করেছেন উনি এই পাথরে পেইন্ট করে বন্ধুদের গিফট দিতে শুরু করেন লকডাউনের সময় তিনি বোতলের উপরেও পেইন্টিং করতে থাকলেন এখন তো তিনি এই আর্টের ওয়ার্কশপেরও আয়োজন করছেন কিছুদিন আগে সুভাষবাবুর জন্মদিনে ভাগ্যশ্রী পাথরের ওপর এঁকে তাঁকে ব্যতিক্রমী শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তার আগামী সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছি আর্ট অ্যান্ড কালার্সের মাধ্যমে অনেক নতুন কিছু শেখা যায় করা যায় ঝাড়খণ্ডের দুমকায় এই ধরনের এক সুন্দর প্রয়াসের কথা আমাকে বলা হয়েছে সেখানে মিডল স্কুলের এক প্রিন্সিপাল বাচ্চাদের পড়ানোর ও শেখানোর জন্য গ্রামের দেওয়ালে ইংরেজি এবং হিন্দি অক্ষর এঁকে দিয়েছেন তার সঙ্গে আলাদা আলাদা ছবিও এঁকে দিয়েছেন এর ফলে গ্রামের বাচ্চাদের অত্যন্ত সুবিধা হয়েছে আমি এমন সব মানুষদের অভিনন্দন জানাচ্ছি যারা এই ধরনের চেষ্টায় যুক্ত আছেন আমার প্রিয় দেশবাসী ভারত থেকে হাজার কিলোমিটার দূরে অনেক মহাসাগর মহাদ্বীপের পারে একটি দেশ আছে যার নাম চিলি ভারত থেকে চিলি পৌঁছতে অনেক বেশি সময় লাগে কিন্তু ভারতীয় সংস্কৃতির সুগন্ধ ওখানে অনেক আগের থেকেই ছড়িয়ে আছে আরও একটি বিশেষ কথা হল ওখানে য়োগ খুবই জনপ্রিয় আপনাদের এটা জেনে ভালো লাগবে যে চিলি রাজধানী স্যান্টিয়াগোতে তিরিশের থেকেও বেশি যোগ বিদ্যালয় আছে চিলিতে আন্তরাষ্ট্রীয় যোগ দিবসও খুব উৎসাহের সঙ্গে পালন করা হয় আমাকে বলা হয়েছে যে হাউস অব ডেপুটিজে যোগ দিবস নিয়ে অনেক উৎসাহভরা ভরা পরিবেশের সৃষ্টি হয় করোনার এই সময়ে ইমিউনিটির উপর জোর দিতে এবং ইমিউনিটি বাড়াতে ইয়োগের উপযোগিতা দেখে এখন তারাও ইয়োগকে আগের থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন চিলির কংগ্রেস অর্থাৎ ওখানকার পার্লামেন্টও এক প্রস্তাব পাশ করেছেন ওখানে চৌঠা নভেম্বর ন্যাশনাল যোগা ডে ঘোষণা করা হয়েছে এখন আপনারা এটা ভাবতে পারেন যে চৌঠা নভেম্বরে এমন কি আছে চৌঠা নভেম্বর উনিশশো বাষট্টিতে চিলির হোজে রাফাল এস্টারডা সেই দেশে প্রথম য়োগ সংস্থা স্থাপন করেন এই দিনেই ন্যাশনাল ডে ঘোষণা করে এস্টারডাজিকেও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে চিলির পার্লামেন্টের এটি একটি বিশেষ সম্মান যার জন্য প্রত্যেক ভারতীয় গর্ববোধ করেন আসলে চিলির সংসদের সঙ্গে যুক্ত আরও একটা কথা আপনাদের ভালো লাগবে চিলি সিনেটের ভাইস প্রেসিডেন্টের নাম রবীন্দ্রনাথ কুয়েন্টেরাস ওঁর এই নাম বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নামের প্রেরণায় রাখা হয়েছে আমার প্রিয় দেশবাসী মাই গভের উপর মহারাষ্ট্রের জালনার ডাক্তার স্বপ্নিল মন্ত্রী আর কেরালার পলক্কাড়ের প্রহ্লাদ রাজা গোপালানো অনুরোধ করেছেন যে আমি মন কি বাতে পথ সুরক্ষা নিয়েও আপনাদের সঙ্গে কথা বলি এই মাসে আঠারোই জানুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের দেশ পথ নিরাপত্তা মাস অর্থাৎ রোড সেফটি মান্থ হিসাবে পালন করছে পথ দুর্ঘটনা আজ শুধু আমাদের দেশেই নয় পুরো বিশ্বেই এক দুশ্চিন্তার বিষয় আজ ভারতে রোড সেফটি বা পথ সুরক্ষার জন্য সরকারের সঙ্গে ব্যক্তিগত এবং সমষ্টিগত স্তরে অনেক রকমের চেষ্টা করা হচ্ছে জীবন বাঁচানোর এই চেষ্টায় আমাদের সকলেরই সক্রিয় অংশ নেওয়া উচিত বন্ধুরা আপনারা লক্ষ্য করে থাকবেন বর্ডার রোড অর্গানাইজেশন যে রাস্তা তৈরি করে সেখান দিয়ে যাওয়ার সময় আপনি অনেক ইনোভেটিভ স্লোগান দেখতে পাবেন দিস ইজ হাইওয়ে নট রানওয়ে অথবা বি মিস্টার লেট দেন লেট মিস্টার এই স্লোগানগুলো পথ সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে যথেষ্ট প্রভাবশালী এখন আপনারাও এমনই ইনোভেটিভ স্লোগান অথবা ক্যাচ ফ্রেজেস মাই গভ পাঠাতে পারেন আপনার ভালো স্লোগানগুলো এই অভিযানে ব্যবহার করা হবে পথ নিরাপত্তা নিয়ে আমি নমো অ্যাপে কলকাতার অপর্ণা দাসের একটা পোস্টের আলোচনা করতে চাই অপর্ণাজিও আমাকে ফাস্ট ট্যাগ প্রোগ্রাম নিয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন ওঁর বক্তব্য হল ট্যাগে যাত্রার অভিজ্ঞতাই বদলে গেছে এতে সময়ও বেঁচে যায় টোল প্লাজায় দাঁড়ানো ক্যাশ পেমেন্ট করার ঝামেলাও মিটে যায় অপর্ণাজির কথাই ঠিক আগে আমাদের এখানে টোল প্লাজায় এক একটি গাড়িতে সাত থেকে আট মিনিট লেগে যেত কিন্তু ফাস্ট ট্যাগ আসার পর এখন এই সময় মাত্র দেড় দুই মিনিটে দাঁড়িয়েছে টোল প্লাজাতে ওয়েটিং টাইম কম হওয়ার জন্যে গাড়ির জ্বালানিরও সাশ্রয় হচ্ছে এতে দেশবাসীর প্রায় একুশ হাজার কোটি টাকা বেঁচে যাবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ পয়সার সাশ্রয় আর সময়েরও সাশ্রয় আপনাদের সবার কাছে আমার আবেদন সবাই দিক নির্দেশগুলি পালন করুন নিজেদের খেয়াল রাখুন আর অন্যদেরও জীবন বাঁচান আমার প্রিয় দেশবাসী আমাদের এখানে বলা হয় জলবিন্দু না ক্রমেশ পুড়িয়েতে গড়াহ অর্থাৎ এক এক বিন্দুতেই কলসি ভরে ওঠে আমাদের প্রতিনিয়ত চেষ্টাতেই সংকল্প সিদ্ধ হয় এই কারণে দু হাজার একুশের শুরু যে লক্ষ্যের সঙ্গে আমরা করেছি সেটা সবাই মিলেই পূর্ণ করতে হবে আসুন আমরা সবাই মিলে এই বছরকে সার্থক করার জন্য নিজের নিজের পা বাড়াই আপনারা আপনাদের বার্তা নিজেদের আইডিয়াগুলিও পাঠাতে থাকুন সামনের মাসে dit Abbatd derk habe. Iti vida påø de milleier, nøde mille,ø mille, nø milleer